আজকে ভিডিওতে আমরা আলোচনা করব বন্ধন ব্যাংকের নতুন রিক্রুটমেন্ট নিয়ে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে যে দিদি ব্যাংকের যদি কোনো রিক্রুটমেন্ট থাকে অবশ্যই জানাবে তো বন্ধন ব্যাংকের তরফ থেকে তোমাদের দু সালের জন্য নতুনভাবে রিক্রুটমেন্ট শুরু হয়েছে এবং রিক্রুটমেন্টটা কবে থেকে শুরু হচ্ছে যোগ্যতা কী কী লাগছে এবং তোমরা এখানে ওয়ার্ক ফ্রম হোম করার সুযোগ পাবে মানে বাড়িতে বসে কাজের সুযোগ পাবে তো কি কি বিষয় রয়েছে এখানে কোনো রকম ফিস লাগছে না আবেদন করার জন্য এবং তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে তো সমস্ত প্রসেসটা তোমাদেরকে কি কি রয়েছে এবং কোথায় গিয়ে তোমরা করতে পারবে কি বিষয় সমস্তটাই থাকবে ভিডিওর মধ্যে ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ অবধি দেখো তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তার আগে আমি অবশ্যই তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইউর স্টাডিতে তোমাদেরকে একটা ছোট ইনফরমেশন দিয়ে দিই আমাদের ছেলে কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যত জব রয়েছে সরকারি জব তা নিয়ে এবং যত কেরিয়ার রিলেটেড কোর্স রয়েছে তা নিয়েও কিন্তু যেহেতু আমরা সব ডিজিটাল হচ্ছি তো অনলাইনে আর্নিং প্রসেস নিয়ে আলোচনা করা হয় সরকারের তরফ থেকে ফ্রি কোর্স যেগুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করা হয় তো যারা যারা দেখনি তাদেরকে বলবো প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে গিয়ে সমস্ত ভিডিওই চেক করে নিতে পারো আশা করছি ভিডিওগুলো দেখলে অনেক জানতে পারবে শিখতে পারবে এবং নিজের ভবিষ্যতের পথে সুন্দর করে এগিয়ে যেতে পারবে চলো শুরু করা যাক বিষয় বস্তু হচ্ছে দেখো বন্ধন ব্যাংকের তরফ থেকে নিয়োগ কিন্তু শুরু হয়ে গেছে বা নিয়োগ বলতে পারো ধরো আবেদন আবেদন কিন্তু শুরু শুরু হয়ে গেছে জন্য কবে থেকে হয়েছে একটু যদি বোর্ডের দিকে দেখি দেখবো চব্বিশ বারো দু হাজার একুশ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে তোমাদের একত্রিশ এক দু হাজার বাইশ মানে তোমরা মোটামুটি ধরো এক মাসের থেকে একটু কম সময় পাচ্ছ এর মধ্যে তোমরা আবেদন করতে পারছো এখানে বলে দি তোমাদের আবেদনের জন্য কোনো রকম ফিস লাগছে না এবং এখানে কিন্তু তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না লিখিত পরীক্ষা দিতে হবে না তোমাদের শুধুমাত্র ইন্টারভিউ নিয়োগ হবে এরপরে চলে আসবো মেন বস্তু দেখো এখানে তোমরা কোন ওয়েবসাইট থেকে গিয়ে ফর্মটা ফিল আপ করতে পারবে বা বিস্তারিত কিছু এখানে ওয়েবসাইটটা রয়েছে এনসিএস যেটা হচ্ছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস তোমরা চাইলে এই ন্যাশনাল কেরিয়ার সার্ভিস কি এই ওয়েবসাইটটা থেকে কি কি জানা যায় এই ওয়েবসাইট ওয়েবসাইটটার সম্বন্ধে ডিটেলসে জেনে নেবে সমস্ত কিছু বুঝে নেবে তারপরে আমি তোমাদেরকে বলবো অ্যাপ্লাই করতে আচ্ছা তারপরে চলে আসবে এই ওয়েবসাইটটায় যখন তুমি তোমার গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে ওপেন করবে তার হোম পেজে চলে যাবে হোম পেজে চলে যাওয়ার পর দেখতে পারবে জব টাইটেল লেখা থাকবে জব টাইটেলে দেখবে যে বন্ধন ব্যাংক অফিস অ্যাসিস্ট্যান্টের পদে নিয়োগ শুরু হয়েছে তোমরা যখন সেক্টরে চলে আসবে সেক্টরে গিয়ে দেখবে ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স ফেসার্স এই পদের জন্য তোমাদেরকে নিয়োগ করতে হবে এবং এই পদের জন্য কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে আচ্ছা এই স্যালারি তোমরা যদি এই পদে চাকরি পেয়ে যাও বা ইন্টারভিউতে যদি তুমি সিলেক্ট হয়ে যাও তাহলে কিন্তু তোমার স্যালারি এখানে থাকছে তেরো হাজার থেকে পঁচিশ হাজারের মধ্যে এবং এটা কিন্তু মান্থলি একটা প্যাকেজ আর আমি বারবার করে বলছি ঘরে বসে কাজ করার সুযোগ পাচ্ছ ওয়ার্ক ফ্রম হোমের কিন্তু সুযোগ এখানে দেখা যাচ্ছে বা এখানে পাওয়া যাচ্ছে এরপরে চলে আসবো দেখো রিক্রুটমেন্টের জন্য তোমার কি কি কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে এখানে কোয়ালিফিকেশন তোমার কিন্তু টুয়েলভ পার্স চাওয়া হয়েছে বেসিক্যালি সমস্ত ব্যাংকে কিন্তু গ্রাজুয়েট গ্রাজুয়েশন পাস চাওয়া হয় তো তোমরা যদি কেউ কেউ গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো তা তো খুব ভালো আর কেউ যদি টুয়েলভের পর ভাবছো গ্রাজুয়েশন করবে এবং ব্যাংকেও চাকরি করতে চাইছো তাদেরকে বলে দেবো অ্যাপ্লাই তো করতে পারছ যে টুয়েলভ পাশে কিন্তু গ্রাজুয়েশনটা করে রাখলে তুমি একটু বেনিফিট পাবে আর একটা কথা বলে দিই এখানে ব্যাংকের কাজ করতে গেলে তুমি যে কোনো সেক্টরে কাজ করতে চাও বা ওয়ার্ক ফ্রম হোম করো তোমার কিন্তু কম্পিউটারের নলেজ থাকা প্রয়োজন আছে তো এখানে তোমাকে কম্পিউটারটাও কিন্তু জেনে রাখতে হবে যেহেতু ওয়ার্ক ফ্রম হোমের অপশন রয়েছে এরপরের পয়েন্ট হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তার আগে তোমাদেরকে একটা ছোট্ট বিষয় জানানোর আছে তোমাদের একটা ছোট্ট বিষয় এক মিনিটের একটা বিষয় চলো একটা ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিই দেখো রিলেভেল বাই আন একাডেমির তরফ থেকে এখানে দেখতে পাচ্ছি আমরা কার্স টোয়েন্টি দেখো জব ভ্যাকান্সি দেওয়া আছে এখানে মেন ব্যাপার হচ্ছে যে তোমরা তোমাদের মধ্যে যদি স্কিল থাকে তাহলে তোমরা একটা পরীক্ষার মাধ্যমে বা একটা টেস্টের মাধ্যমে তোমরা এখান থেকে জব পেতে পারো দেখো এখন এখানে এই কার্স টোয়েন্টি ফোরের সমস্ত কিছু জব তোমরা এখানে পেতে পারো দেখো এখানে রেজিস্টার ফর টেস্ট যদি তুমি ক্লিক করো ক্লিক ক্লিক করলে তুমি দেখতে পারবে যে বিজনেস ডেভেলপমেন্ট টেস্ট এখানে দেখো তুমি দেখতে পারবে যে জব অ্যাভেলেবেল প্রায় হাজারটার উপরে জব অ্যাভেলেবেল রয়েছে তাছাড়া এখান থেকে তুমি তো সমস্ত ডিটেলস পাচ্ছই আর দেখো যেসব রিক্রুটাররা হায়ার হয়েছে দেখো তাদের ছবি তুমি এখান থেকে দেখতে পাচ্ছ তারপরে দেখো কী কী স্কিল এই বিজনেস ডেভেলপমেন্ট টেস্টের জন্য কী কী স্কিল চাইছে তুমি এখান থেকে পড়ে নিতে পারবে এবং যদি তোমাদের এই টেস্টের যে কথাটা বলছিলাম তোমাদের দুটো ফেসে টেস্ট হচ্ছে একটা হচ্ছে ফেজ ওয়ান একটা হচ্ছে ফেস টু ফেজ ওয়ানে তোমাদের তিনশো নম্বরের পরীক্ষা হবে এবং সেখানে তোমাকে দেড়শো ফেয়ে কোয়ালিফাই করতে হবে এবং ফেজ টু তে তোমার স্বাচ্ছতে পরীক্ষা হবে অর্থাৎ দেখো ফেজ ওয়ান আর ফেজ টু টোটাল মিলিয়ে হচ্ছে আমাদের হাজার নম্বরের পরীক্ষা যেখানে তোমাকে সাতশো পেয়ে কোয়ালিফাইং করতে হচ্ছে তুমি যদি সাতশো পেয়ে যাও তাহলে তুমি এই আন একাডেমির তরফ থেকে এই রিলেভেল প্ল্যাটফর্ম থেকে যোগ্য হিসেবে নির্বাচিত হবে এবং যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে দেখতে পাচ্ছ সব কোম্পানিগুলোর সাথে যে টাই আপ করা রয়েছে রিলেভেলের তো তো সেখানে তোমার একটা ইন্টারভিউ সুযোগ হয়ে যাবে এবং তুমি সেখানে ইন্টারভিউ দিতে পারবে এরপরে দেখো তুমি এই যে পরীক্ষা দেওয়ার জন্য যে সিলেবাস তুমি কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে এছাড়া তোমার যদি এই পরীক্ষা সংক্রান্ত মনে কোনো প্রশ্ন এসে থাকে দেখো এফএকিউ রয়েছে সেখান থেকে তুমি ক্লিক করে তোমার সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখান থেকে তুমি পেয়ে যাবে এছাড়া তুমি যদি পরীক্ষা দেওয়ার আগে তৈরি হচ্ছ কিনা বুঝবে তার জন্য দেখো এখানে মক টেস্ট রয়েছে মিনি মক টেস্ট রয়েছে স্যাম্পল পেপার রয়েছে এগুলোর সাহায্যে তুমি তো পরীক্ষা দিতেই পারবে এছাড়া তুমি এখান থেকে অ্যাচিভার্সদের নাম দেখতে পারবে দেখো যারা যারা হাজারের মধ্যে স্কোর করেছে সবার নাম তুমি এখানে দেখতে পাচ্ছো স্ক্রিনে তো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো তোমরা সেখান থেকে চেক করে নিও দেখে নিও সমস্তটা বুঝে নিও এছাড়া তোমরা দেখতে পাচ্ছ যে যারা ভালো রকম স্কোর করতে পারে তাদের জন্য কিছু গিফটের অপশনও থাকে রিলেভেলের তরফ থেকে দেখো তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ গিফটের অপশান তো গিফট বড় কথা নয় তোমরা একটা জব পাও এটাই হচ্ছে সব থেকে বড় কথা তো এরকম তোমরাও স্কোর করতে পারো এরকম গিফটও নিতে পারো এবং জবও নিতে পারো এরকম অপশন রয়েছে ডেসক্রিপশনে তো লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যারা যারা ভালো স্কোর করেছে তাদের প্রত্যেকের নাম সমেত স্কোর দেখতে পাচ্ছ তো তোমরা যদি চাও এরকম ভালো স্কোর করতে তো তোমাদের জন্যই অপরচুনিটি রয়েছে ডিসক্রিপশনে লিঙ্ক থাকতো থাকবে সেখান থেকে চেক করে নিও যেটা আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন মানে কিছু এক্সট্রা ইনফরমেশন তোমাকে জানাচ্ছে বন্ধন ব্যাংকের তরফ থেকে এখানে বলা হয়েছে দেখো জব লোকেশন এই যে তুমি চাকরিটা করবে আমি তো তোমাদেরকে বললাম ওয়ার্ক ফ্রম হোম কিন্তু তোমার মেন অফিস কোথায় থাকবে বা কোনো কোনো সময় তোমাদের অফিসে যেতে হলো তোমার লোকেশন কোথায় কোথায় থাকবে দেখো তোমার লোকেশন থাকবে হচ্ছে বালুরঘাটে যেটা মালদার আন্ডারে পড়ছে বা মালদার ভিতরে রয়েছে বালুরঘাট রয়েছে নর্থ টোয়েন্টি ফোর পিজিএস রয়েছে এখানে কলকাতা রয়েছে এবং সাউথ চব্বিশ পরগনা রয়েছে হাওড়া রয়েছে এই কটা লোকেশনে কিন্তু তোমার মেইন কাজ হতে পারে তোমার কোনো কোনো সময় অফিসে যেতে হলে তোমার কিন্তু এখানে যেতে হবে আর একবার বলে দিই তোমাদের যেতে হবে বালুরঘাট যেটা মালদায় রয়েছে তোমাদেরকে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুটোতেই যেতে হতে পারে এবং তোমার হাওড়াও রয়েছে মানে কলকাতার আশেপাশেই কিন্তু তোমাকে থাকবে এবং মেন তো কলকাতা রয়েছেই আচ্ছা এরপরে দেখো নেচার অফ জব এই জবের নেচার বা প্রকৃতি কিরকম হবে দেখো তোমার হচ্ছে ফুল টাইম জব অ্যান্ড ওয়ার্ক ফ্রম হোম তোমার কিন্তু এটা ফুল টাইম জব এটা কিন্তু পার্ট টাইম জবের কোনো অপশন নেই এখানে এবং তোমাকে বলা হচ্ছে যে তোমার ঘরে বসে কাজ বা ওয়ার্ক ফ্রম হোম এরপরে একটু কিছু বিষয় আমরা আলোচনা করব সেটা হচ্ছে জব ডেসক্রিপশন তো জব ডেসক্রিপশনে কি বলা হচ্ছে এই যে তোমাদেরকে বললাম আমি এখানে কোনো ফিস লাগছে না আবেদনের জন্য কোনো রকম পরীক্ষা নেই তো ইন্টারভিউর প্রসেসটা কি তো এই ওয়েবসাইটে কি বলছে তোমাদেরকে একটু সেটা আমি জানিয়ে দিই দেখো জব ডেসক্রিপশনে বলা হচ্ছে বন্ধন ব্যাংকের তরফ থেকে ফেসার্স ফেসার্স বলতে নতুন নতুন ছেলে মেয়েদেরকে বা ছাত্রছাত্রীদেরকে নিয়োগ করা হচ্ছে যারা টুয়েলভ পাস করেছে এবং এখানে বলা হচ্ছে যে অফ লোকেশন হচ্ছে কলকাতা মানে বলছে কাজের মেইন লোকেশনটা থাকবে হচ্ছে তোমার কলকাতায় এবং এখানে বলছে ফর ইন্টারভিউ কন্ট্যাক্ট তোমাকে ইন্টারভিউর জন্য কন্ট্যাক্ট করতে হবে মন্ধন ব্যাঙ্কের যে এ রয়েছে কলকাতা তার সাথে আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিই তোমরা তোমরা ওয়েবসাইটে যাবে সব জানবে বুঝবে নিজেরাই ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে বা নিজেরাই ওখান থেকে কল করতে পারবে তার নামও দেওয়া রয়েছে এবং তার কন্ট্যাক্ট ডিটেলসও দেওয়া রয়েছে তারা কী ধরনের কাজ করছে সেখানে গিয়ে তুমি ফোনে কথা বলে বা যোগাযোগ করে কবে ইন্টারভিউ দিচ্ছে তুমি সেখানে ওখানে গিয়ে ইন্টারভিউর প্রসেস ক্লিয়ার করলেই কিন্তু তোমার চাকরিটা হয়ে যাচ্ছে আচ্ছা একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দিই তোমরা যখন এই ওয়েবসাইটে গিয়ে এই জব ডিসক্রিপশানে যাবে তখন তোমরা এই এর নাম্বার পাবে তার ডিটেলস পাবে তার নাম পাবে সমস্ত কিছু পাবে তো এখানে যেহেতু ইন্টারভিউর প্রসেস তোমাকে তাদেরকে ফোন করে সমস্ত কিছু জেনে নিতে হবে যে কবে ইন্টারভিউ হচ্ছে কি বিষয় তো আমি তোমাদেরকে একটা কথা বলি আমি ফোন নাম্বার এখানে দিইনি তার কারণ হচ্ছে দেখো এই যে ওয়েবসাইটটা যেটা হচ্ছে এনসিএস যেটা হচ্ছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস একটা বিশ্বস্ত এবং সরকারি ওয়েবসাইট থেকে এই তথ্যটা পেয়েছি তাই ভিডিও দেওয়া কিন্তু কারোর ফোন নাম্বার আমি এখানে দিতে পারবো না আর তোমাদেরকে একটা কথা বলে দিই তোমরা যখন ফোনে কন্ট্যাক্ট করবে সেখানে যদি কোনো টাকা পয়সার কথা আসে বা অন্য কিছু আসে বা যদি তোমার মনে হয় কিছু তো তুমি বিচার বিবেচনা করে সব কিছু দেখে এবং নিজের ভরসায় নিজের দায়িত্বে কিন্তু তুমি এই কাজটা করবে এবং টাকা পয়সা যে জায়গায় চাইবে সেই জায়গা থেকে একটু দূরে থাকবে এবং সেখানে যাবে সমস্ত কিছু দেখবে বুঝবে তারপরে কিন্তু করবে তো আমাদের কাজ হচ্ছে ইনফরমেশান দেওয়া তো আমি এই সরকারি সংস্থা থেকে ইনফরমেশান পেয়েছি এবং সেই ইনফরমেশনটা আমি তোমাদের মধ্যে পৌঁছে দিচ্ছি তোমাদের কিন্তু চোখ কান নাক খুলে কাজ করতে হবে যেহেতু এখন ইন্টারনেটের যুগ অনেক জায়গায় বিভ্রান্তিমূলক কাজ হয় তো সেই জায়গা থেকে দূরে থাকবে এবং এর জন্য কিন্তু ইয়োর স্টাডি কর্তৃপক্ষ কোনো অংশই দায়ী থাকবে না তো দেখো লাস্টের যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে তুমি এখানে এই সমস্ত কিছুর তো রয়েছেই এবার তোমাকে অ্যাপ্লাই করতে হবে তুমি আগে থেকেই তো ফোন করতে পারবে না তোমাকে অ্যাপ্লাইয়ের প্রসেসটা শেষ করতে হবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে সেখানে গিয়ে লগ ইন করতে হবে লগ ইন করে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে যেটা সম্পূর্ণই ফ্রি অফ কস্ট ফর্ম ফিল যেটা হয় তোমার নাম তোমার ইমেল তোমার ফোন নাম্বার তোমার আধার কার্ড যে বিষয়গুলো লাগে প্রত্যেকটা ফর্ম ফিল আপে সেই বিষয়গুলো কমপ্লিট করার পরই কিন্তু তুমি এখানে ফোন করতে পারবে বা তারা হয়তো তোমাকে ফোন করবে তো এই বিষয়গুলোই তোমাদেরকে জানানোর ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবে ভিডিওটা এত দূর দেখে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে যারা চাইছ ব্যাংকে কাজ করার জন্য এবং যাদের বন্ধু বান্ধবরাও তাদের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হতে আজকে ভিডিও এই পর্যন্তই পরের দিন দেখা হচ্ছে অন্য တကရတမှုနဗီဒီယို